লিডুর পাতকাই পর্বতর পাত দেখত লিডু শাখা সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন আজিরে পড়া আরম্ভ হয়েছে সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন। 55খন পতাকা উত্তোলন করা হয়েছে লিডু শাখা সাহিত্য সভাত। পতাকা উত্তোলন করেছে লিডু শাখা সাহিত্য সভার সভানেত্রী ডক্টর দীপালি বরপূজারিয়ে। স্মৃতি তর্পণ করেছে আদরণী সমিতির সভাপতি জগৎ চাংমায়ে। বন্তি প্রজ্বলন করে আদরণী সমিতি কার্যকরী সভাপতি সুখদেব শর্মা। আর ইয়ার পিছতেই শিশু সকলের কুহি শীর্ষক অনুষ্ঠানটি 50গৰাকী শিশুর সমবেত সঙ্গীতের মুক্তি করা হয়। শুক্রবারে মুখ্য আকর্ষণ ডক্টর রঞ্জিত দত্তর সঞ্চালনাত অনুষ্ঠিত হওয়া বহুভাষিক কবি সমারোহত মুখ্য অতিথি হিসাবে অসম উপত্যকা সাহিত্য বঁটা বিজয়ী গুৱাহাটী সাহিত্যিক কবি সমীর তাঁতি উপস্থিত থাকে। ইয়াৰ উপৰি উক্ত অনুষ্ঠানত বহু ন পুৰণি কবিয়ে অংশগ্ৰহণ কৰিব। সন্ধিয়া পুৰণি সুৰৰ সুবাস শীৰ্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ'ব। শনিবাৰে পুৱা চিত্ৰাংকন আৰু ৰচনা প্ৰতিযোগিতাৰ লগতে এক বৰ্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্ৰা অনুষ্ঠিত হ'ব বুলি উদ্যোক্তা সমিতিৰ মুখ্য সম্পাদক ৰাণাজ্যোতি নেওগে জানিবলৈ দিছে। উত্তর পূবর সর্বপ্রথম ক্ষুদ্র ঔদ্যোগিক শহর লিডু আসলতে ভারতবর্ষর ক্ষুদ্র টাঙরণ বলে কোয়া হয় এই অঞ্চলটুক, যেহেতুকে বিভিন্ন জাতি জনগোষ্ঠী মিলনভূমি এই অঞ্চল। ইয়াত ভারতবর্ষর সকল প্রান্তর মানুষ ইয়াত আছে। সেই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী সিংফো, টাংসা, টাই ফাকে, টাই খামিয়াং আদি লুপ্তপ্রায় জনগোষ্ঠী সমূহরও বা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী সমূহরও বকরিত হল এই অঞ্চল। এই অঞ্চলের একটা শাখা লিডু শাখা সাহিত্য সভা। লিডু শাখা সাহিত্য সভা আসলতে লিডুর সকল ভাষা ভাষী জাতি জনগোষ্ঠীয় রাইজর একমাত্র সর্বজন গ্রহণযোগ্য একটা সাহিত্য অনুষ্ঠান। যেটু অনুষ্ঠানে 55 বছর সম্পন্ন করেছে আর আজিরপরা লিডু শাখা সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশনখান মূল কার্যসূচীর আরম্ভ হয়েছে। কালি প্রতিনিধি সভার বিষয় বাছনি সভা অনুষ্ঠিত হয়েছে। যখন বিষয় বাছনি আর প্রতিনিধি সভাত লিডু শাখা সাহিত্য সভার 2022-24 বর্ষর এখন নতুন কমিটি গঠন করা হয়েছে। যখন কমিটির সভাপতি হিসাবে বিশিষ্ট কবি ভারতবর্ষর অন্যতম এগারী জনপ্রিয় ডক্টর রঞ্জিত দত্ত সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। মার্ঘেরিটার পড়া বিকাশ বড়ার রিপোর্ট, বার্তা।